শুভ সকাল বন্ধুরা, আজ 2 জানুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, হাইলাকান্দি করিমগঞ্জ সহ 5 জেলায় আধার কার্ড রিভেরিফিকেশনের নির্দেশ। গুয়াহাটিতে 100টি সিএনজি বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল 25 টাকা, নিউ ইয়ার গিফট বলছে কংগ্রেস। কাছাড়ের বড়খোলায় মোটর বাইক দুর্ঘটনায় হত 3 যুবক। 6 দিন থেকে নিখোঁজ শিলচর আমড়াঘাটের ব্যবসায়ী, উদ্ধারের দাবিতে বাজার বন্ধ রেখে অবরোধ। রাজ্যের সংসদীয় এবং বিধানসভা এলাকার ডিলিমিটেশনের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ডাক দিলেন কাটিগুড়ার বিধায়ক খলিল মজুমদার। পুলিশ জনতার সম্পর্ক দৃঢ় হলেই নিশ্চিদ্র হবে নিরাপত্তা ব্যবস্থা, বললেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। 37,000 বসত নিয়ে যাত্রা শুরু পূর্ণাঙ্গ বিলাইপুর থানার। এবং সর্বশেষ খবরটি হল, 20 বছরের জন্য আসামকে সুরক্ষিত করতেই জেলা রদ বদল, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। সন্দেহজনক নাগরিকদের শনাক্ত করতে রাজ্যের 5টি জেলায় আধার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত যাদের আধার কার্ড 10 বছর পূর্বে ইস্যু করা হয়েছিল, তাদের পুনরায় ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। হাইলাকান্দি, গোয়ালপাড়া, ধুবড়ী, দক্ষিণ শালমারা ও করিমগঞ্জ জেলায় আধার কার্ড পুনরায় ভেরিফিকেশন করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাইলাকান্দি জেলার বর্তমান জনসংখ্যা প্রায় 7.23 লক্ষ। এর মধ্যে 92% অর্থাৎ প্রায় 6.65 লক্ষের আধার কার্ড রয়েছে। বাকি 8% লোকের আধার কার্ড বানানোর প্রক্রিয়া এখন চলছে। তবে কেন্দ্র সরকার সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় কিছু সন্দেহজনক তথা মায়ানমার থেকে আগত ব্যক্তির হাতেও আধার কার্ড থাকার ভয়াবহ এক তথ্য লাভ করে গোপন সূত্রের ভিত্তিতে এই তথ্য লাভ করার পর আসামের 5 জেলায় 10 বছর পুরনো আধার কার্ডগুলো পুনরায় ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে হাইলাকান্দি জেলার 28টি আধার এনরোলমেন্ট সেন্টারে পুনরায় ভেরিফিকেশনী প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এদিকে আধার ভেরিফিকেশনের এই প্রক্রিয়া অগণতান্ত্রিক বলে দাবি করছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর। তার অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার আধার ভেরিফিকেশনের নামে দরিদ্র লোকেদের হয়রানি করছে। 10 বছর পুরনো আধার কার্ডগুলো ভেরিফিকেশনের পরই সরকার প্রদান করেছিল, এবার পুনরায় এই ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। বিশেষ এক সম্প্রদায়কে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শামসুদ্দিন। অপরদিকে 6 দিন থেকে নিখোঁজ কাছাড় জেলার আমড়াঘাটের ব্যবসায়ী অপু পাল। গত মঙ্গলবার শিলচর ফাটক বাজারে সামগ্রী কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যান আমড়াঘাটের অপু পাল। এরপর থেকে আর তার খোঁজ মিলেনি। পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে, কিন্তু অপু পালের সন্ধান বের করতে ব্যর্থ কাছাড় পুলিশ। বাধ্য হয়ে বছরের প্রথম দিন উদযাপন বাদ দিয়ে আন্দোলনে নেমেছেন বৃহত্তর আমড়াঘাটের মানুষ সহ ব্যবসায়ীরা। স্থানীয় বাজার দোকানপাট বন্ধ রেখে আজ তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন। অপু পালকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে স্থানীয়রা বাজার পয়েন্টে জোরদার অবরোধ গড়ে তুলেন। হাতে হাতে প্লেকার্ড নিয়ে স্লোগান দিয়ে এক করে তুলেন এলাকা। বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের অমলেন্দু দাস পিঙ্কু পালরা বলেন, তাদের একটাই দাবি, অপু পালকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে। অপহরণের সন্দেহ করে বলেন, পুলিশ প্রশাসনকে চরম সীমা বেঁধে দেওয়া হয়েছে, যদি 24 ঘন্টার মধ্যে আমড়াঘাটের ব্যবসায়ীকে উদ্ধার করা না হয় তাহলে জেলা জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। অপরদিকে কল্যাণকামী রাষ্ট্রে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মূল দায়িত্ব হচ্ছে মানুষের স্বার্থে কাজ করা, কিন্তু আসামের বর্তমান পরিস্থিতি ঠিক তার উল্টো। বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক স্বার্থ পূরণ করা। আসামের সংসদীয় এবং বিধানসভা এলাকার ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে বছরের প্রথম দিন এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিঁধেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। 2001 সালের আদমশুমারির ভিত্তিতে সংসদীয় এবং বিধানসভা এলাকার সীমানা পুনর্নির্ধারণ করতে চলেছে সরকার, জারি হয়েছে নোটিফিকেশনও।
ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে 2022 সালের শেষ দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে বরাক উপত্যকার প্রশাসনিক স্তরে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী 2023 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে ডিলিমিটেশন প্রক্রিয়া। ডিলিমিটেশন প্রক্রিয়ায় কোনো অবস্থাতেই জেলার সীমানা লঙ্ঘন করা যাবে না। এটা মাথায় রেখেই আসাম সরকার বছরের শেষ দিন কাছাড় জেলার পরিধি বাড়িয়ে নিয়েছে কৌশলে। 31 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে সরকার জেলার সংযোজন বিয়োজনের কাজ ছেড়ে ফেলেছে। এর সুদূর প্রসারী প্রভাব পড়বে ডিলিমিটেশনের ক্ষেত্রে। রবিবার এ ব্যাপারে মুখ খুলেছেন কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জের আবর্ত ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে কমলাক্ষ বলেন, আসামকে সুন্দরভাবে রূপ দেওয়ার ক্ষমতা নেই এই সরকারের। ও বলেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা। মানুষের স্বার্থে সপ্তাহে সপ্তাহে ক্যাবিনেট বৈঠক ডাকা হয়, একের পর এক ঘোষণা দেওয়া হলেও এর 10% পূরণ করা হয় না। ক্যাবিনেটের 99% সিদ্ধান্ত এখনো অবধি কার্যকর হয়নি। কিন্তু হঠাৎ করে দিল্লিতে ক্যাবিনেট বৈঠক ডেকে বরাক উপত্যকার তিন জেলার প্রশাসনিক রদ বদলের সিদ্ধান্ত নেওয়া হলে বছরের শেষ রাতেই সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। অনেক ক্যাবিনেট বৈঠক হয়েছে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এমন করে নোটিফিকেশন জারি হয়নি বলেন তিনি। কমলাক্ষ বলেন, ব্রিটিশ শাসন ব্যবস্থায় মানুষের মধ্যে সবসময় একটা আতঙ্ক থাকত, বর্তমানে আসামের একই অবস্থা। প্রশাসনিক রদ বদলের আগে কোন ধরনের সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি, এমনকি বদরপুর, হাইলাকান্দি, বোজালি, তামুলপুর, হুজাই জেলার মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। হঠাৎ করে সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, বরাক উপত্যকায় প্রশাসনিক পরিবর্তন করতে অধিসূচনা জারি করা হয়েছে। এতে করিমগঞ্জ জেলা থেকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বদরপুর পুর এলাকা, বদরপুর টাউন চাপড়া, আলাকুলিপুর পার্ট, বদরপুর টাউন জুম পার্ট 3, বদরপুর টাউন জুম পার্ট 5, বদরপুর টাউন জুম পার্ট 7, পাহাড় কিত্তে সমাদার মুকাম পার্ট, পাহাড় কিত্তে কুকিটিলা পার্ট, চাপড়া কিত্তে রেল সড়কের খাল, চাপড়া কিত্তে বুন্দাশিল। কাছাড় জেলা থেকে করিমগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে মাদারপুর নিজ হরিটিকর পার্ট 2, হরিনগর পার্ট 1, হরিনগর পার্ট 2, হরিনগর পার্ট 3, চণ্ডীনগর পার্ট 2, টুকরগ্রাম, চণ্ডীনগর পার্ট 1, লাঠিমারা নাজাদপুর কড়ইকান্দি পার্ট 2, লুহামালি। হাইলাকান্দি জেলা থেকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচগ্রাম, উত্তর বদরপুর, ঠান্ডাপুর, বদরপুর গ্রান্ট, উত্তর কাঞ্চনপুর, বকরিহাওর পার্ট 1, দক্ষিণ বদরপুর। কাছাড় জেলা থেকে হাইলাকান্দি জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে দুধপুর পার্ট 2, মহাদেবপুর অর্থাৎ মোহনপুর, গণিরগ্রাম পার্ট 1, গণিরগ্রাম পার্ট 3, শ্রীপুর পার্ট 2। যে পদ্ধতিতে জেলার বিভিন্ন অংশ সংযোজন ও বিয়োজন হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট, মূলত হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে কেটে কাছাড়ে অন্তর্ভুক্ত হয়েছে। কাছাড়ের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আবার ঢুকি দেওয়া হয়েছে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায়। এর ফলে আগামী দিনে কাছাড় পুরোপুরি হিন্দু অধ্যুষিত জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। অপরদিকে ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ডাক দিলেন কাটিগুড়ার বিধায়ক খলিল। ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে হঠাৎ করে কাছাড় জেলার কাটিগুড়া সমষ্টিকে যেভাবে একদিনের মধ্যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা অন্তর্ভুক্ত করা হয়েছে তা মন গোলা এবং অনৈতিক বলে উল্লেখ করে আইনি পদক্ষেপের ডাক দিলেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। রবিবার কাটিগুড়ার চেতনা সামাজিক সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বছরের শেষ দিনে হঠাৎ করে মন গোড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া আর রাতেই সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। বিধায়ক বলেন, আন্তর্জাতিক সীমান্তে রয়েছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্র, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ভেবে চিন্তে নেওয়া দরকার। মানুষের কল্যাণে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সাধারণ মানুষের সঙ্গে আলোচনার প্রয়োজন হয়, কিন্তু এরকম কোনো কিছু হয়নি। পূর্ব কাটিগুড়ার বিস্তীর্ণ অঞ্চলকে হাইলাকান্দি জেলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ কাটিগুড়ার একটি বড় অংশ করিমগঞ্জ জেলার সঙ্গে জুড়ে দিয়ে চেলেখেলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিধায়ক বলেন, এ নিয়ে নাগরিক সভা আহ্বান করে তীব্র বিরোধিতা করা হবে, প্রয়োজনে সীমান্তে মানুষের স্বার্থে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে গত বছরের মতো এবারও বছরের শেষ দিন কাছাড় জেলার বড়খোলায় সড়ক দুর্ঘটনায় 3 মোটর বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বছর একই স্থানে সংঘটিত দুর্ঘটনায় কৃষি বিভাগের জনৈক পদস্থ কর্মচারীর প্রাণহানি ঘটেছিল। এবারের দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিয়েছে 3 তরতাজা যুবকের।
জানা গেছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়খোলার উজানগ্রাম এলাকায়। রাত তখন আনুমানিক 11টা। একই মোটর সাইকেল করে উজানগ্রামে ফিরছিলেন বদরপুর মাসিমপুরের রাজ বিশ্বাস, দাস কলোনির বাসিন্দা কিষাণ গুরুং, শিলচরের মেহেরপুরের স্বপন দাস। কিন্তু সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান দুই বাইক আরোহী। স্থানীয়রা কিষাণ গুরুংকে আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে নতুন বছরের প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল। এক লাফে 25 টাকা দাম বাড়ল 19 কেজির এলপিজি সিলিন্ডারের। তবে ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এই বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়ালো 1768 টাকা, মুম্বাইতে 1721 টাকা, কলকাতায় 1870 টাকা এবং 1970 টাকা চেন্নাইতে। বছরের প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস। টুইট করে কংগ্রেস লিখেছে, এটাই নরেন্দ্র মোদীর নিউ ইয়ার গিফট, এবার দেশের মানুষকে আরো বেশি দামে খাবার কিনে খেতে হবে। গৃহস্থকে এখনই অতিরিক্ত দাম না গুনতে হলে হোটেল রেস্টুরেন্টের খাবারের খরচ বাড়বে বলেই মনে করা হচ্ছে, কারণ বাণিজ্যিক রান্নার গ্যাস সেখানেই ব্যবহার করা হয়। নরেন্দ্র মোদী যমুনায় গৃহস্থলীর রান্নার গ্যাসের দামও আকাশ ছুঁয়েছে, 400 টাকা থেকে তা 1000 ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিও রেকর্ড জায়গায় গিয়েছে গত 8 বছরে। সমালোচকরা বলেছেন, একটা সময়ে যা যা নিয়ে মনমোহন সিং সরকারকে বিদ্ধ করতে নরেন্দ্র মোদী, এখন সেই সব তার সরকারের বিরুদ্ধেই বুমেরাং হচ্ছে। অপরদিকে 20 বছরের জন্য আসামকে সুরক্ষিত করতেই জেলা রদ বদল, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। ডিলিমিটেশন হচ্ছে, এর আগে কিছু জেলার প্রশাসনিক রদ বদল করে অন্তত আগামী 2 দশকের জন্য আসামের ভবিষ্যৎ সুরক্ষিত করে রাখলেন হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছরের প্রথম দিন পত্রিকা সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক অন্তরঙ্গ আলাপচারিতায় এমনটাই দাবি করলেন হিমন্ত বিশ্ব স্বয়ং। মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিয়েছেন, আইনসভায় হিন্দু প্রতিনিধির সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই তিনি এই আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপ করেছেন। কেন করেছেন এর যুক্তি হিসেবে তিনি বলেছেন, এনআরসি ব্যর্থ হয়েছে, আসাম চুক্তিও আশানুরূপ ফল দেখাতে পারেনি, ফলে অসমীয়া বা আরো ব্যাপকার্থে হিন্দুর ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই তার এই পদক্ষেপ, এবং জেলাগুলোর প্রশাসনিক রদ বদল ও এই রদ বদলের উপর ভিত্তি করে আগামীতে ডিলিমিটেশন হওয়ার পর কিছু কেন্দ্র তফসিলি জাতির জন্য সংরক্ষিত হবে, এ নিয়েও গেল গেল রব তোলার কোনো মানে নেই। এমনটা বুঝিয়ে দিয়ে হিমন্ত বিশ্ব বলেছেন, আমার কেন্দ্র চালুকবাড়িয়ে যদি তফসিলিদের জন্য সংরক্ষিত হয়ে যায়, যাক না, আমি তা হাসি মুখে মেনে নেব, কারণ আমাকে দেখতে হবে অসমীয়া বাঁচল কি না। প্রশ্ন হলো, কার হাত থেকে অসমীয়াকে বাঁচানোর কথা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা? জেলাগুলোর প্রশাসনিক মানচিত্রে কাটছাট করে কোন অঙ্কে আসামের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার কথা বলছেন মুখ্যমন্ত্রী? শনিবার বিদায়ী বছরের শেষ দিন দিল্লিতে তড়িগড়ি ক্যাবিনেট বৈঠক ডেকে এই হুলস্থুল লাগানো সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর 24 ঘন্টা পর রাজ্যের সংবাদ মাধ্যম ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপচারিতায় হিমন্ত বিশ্ব এই পদক্ষেপের যুক্তি ও বিশ্লেষণ করেছেন তার নিজস্ব বাচন নৈপুণ্যে। যুক্তির কেন্দ্রবিন্দুতে যে আসামের জনসংখ্যার বিন্যাসটি রয়েছে, এই সোজাসাপটা ভাষায় স্বীকার করে নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, 2001 সালের সেন্সাসের ভিত্তিতেই সব রাজ্যে ডিলিমিটেশন হয়েছে, আসামেও তাই হবে, কিন্তু জনসংখ্যা বা জনবিন্যাসকে একমাত্র মাপকাঠি ধরে নিয়ে আসন পুনর্বিন্যাস করা ঠিক নয় এমনটা মনে করেন তিনি। কেন মনে করেন এরও ব্যাখ্যা দিয়েছেন হিমন্ত বিশ্ব। তিনি বলেন, কেন্দ্র সরকার বরাবর বলে থাকে যে জনসংখ্যা বা জন্ম নিয়ন্ত্রণ করা হোক, এখন একটি সম্প্রদায় সরকারের এই সুপারিশ মেনে নিয়ে জন্ম নিয়ন্ত্রণ করবে এবং এতে তাদের জনসংখ্যা তুলনামূলকভাবে কম হবে, আর অপর একটি জনগোষ্ঠী সরকারের এই সুপারিশ বা নির্দেশ লঙ্ঘন করে একের পর এক সন্তান জন্ম দেবে। কোন জনগোষ্ঠী সরকারের সুপারিশ মানছে আর কোন জনগোষ্ঠী তা লঙ্ঘন করছে, সেটা রাজ্যের মানচিত্রের উদাহরণ টেনে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উজান আসামের মানুষ জন্ম নিয়ন্ত্রণ করছেন, কিন্তু বরপেটা ধুবড়িতে এক একটি দম্পতি 12টিরও বেশি সন্তানের জন্ম দিচ্ছে। এখন আপনারাই বলুন, যে জনগোষ্ঠী সরকারের নির্দেশ মানছে তাদের কি আমরা শাস্তি দেব, আর যারা সরকারের নির্দেশ না মেনে একের পর এক সন্তান জন্ম দিচ্ছে তাদের কি পুরস্কৃত করব? শুধু জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হলে কার্যত এই ব্যাপারটাই হবে। গত কয়েকটি সেন্সাসের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, দেখা যাচ্ছে এই সময় একটি জনগোষ্ঠীর জনসংখ্যা কমছে 22 শতাংশ থেকে কমে 15 শতাংশে নেমে আসছে,
অন্যদিকে অপর আরেকটি জনগোষ্ঠীর জনসংখ্যা একই থেকে যাচ্ছে। শতকরা হিসেবে এই জনগোষ্ঠীর হার 29% স্থির রয়ে গেছে। এই প্রবণতা আসামের জন্য এক অশনি সংকেত। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ডিলিমিটেশন কোনো রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে হয় না, এটি পুরোপুরি নির্ভর করে পরিসংখ্যানের উপর। এবং ঠিক এই বিন্দু থেকেই জেলাগুলোর প্রশাসনিক কাঠামোয় রদবদল করা হয়েছে। আপাত দৃষ্টিতে এটা খুবই ক্রুর একটি সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু আমরা যেটা করেছি সেটা আসামের মানুষের ভালোর জন্যই করেছি। আপনাদের মুখ্যমন্ত্রীর উপর আপনারা আস্থা রাখুন, এটাই আমাদের অনুরোধ। তিনি বলেন, জনসংখ্যা যেমন আছে সেটা তো সরকার বদলাতে পারবে না। ধুবড়িতে বাংলাভাষী মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। বরাকের দুই জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হিন্দু মুসলিম 50-50, এটা তো সরকার বদলাতে পারবে না। কিন্তু তিনি একই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন, আসন পুনর্বিন্যাস যাতে এমন হয় যার সুবাদে বিধানসভায় আমাদের মানুষের প্রতিনিধি বেশি থাকে, একমাত্র তাহলেই আসাম সুরক্ষিত থাকবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করে দিয়েছেন, এই পদক্ষেপের এমন কোনো অভিসন্ধি নেই যাতে কোনো জনগোষ্ঠীর সঙ্গে বঞ্চনা বা প্রতারণা করা হয়। হিমন্ত বিশ্ব এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে রেখেছেন। তিনি বলেন, 2007 সালে আসাম থেকে বিধানসভা ও লোকসভার সেই সময়কার ডিলিমিটেশন কমিটি যে রিপোর্ট পাঠিয়েছিল সেটি এখন প্রাসঙ্গিকতা হারিয়েছে, কারণ গত 15 বছরে আসামে জেলা ও প্রশাসনিক সেলের সংখ্যা অনেক বেড়েছে। তাহলে রাজ্য সরকার কি নতুন করে কোনো রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠাবে? এ ব্যাপারে অবশ্য কিছু খুলশা করে বলেননি মুখ্যমন্ত্রী, বরং তিনি বলেন, ডিলিমিটেশনের দিকে লক্ষ্য রেখে জেলাগুলোর একত্রীকরণ করা হয়নি, প্রশাসনিক সুবিধার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন, এই রদবদলের প্রভাব পড়বে ডিলিমিটেশনেও। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।